হ্যালো বন্ধুরা ফ্রি ফায়ার গেমের মধ্যে হুকং ক্যারেক্টার তোমরা অনেকেই ব্যবহার করো কিন্তু ফ্রেন্ড এই হুকং ক্যারেক্টারের অ্যাবিলিটি স্কিল তোমাদের এই ভিডিওতে অ্যাডাম ক্যারেক্টারের মধ্যে সেট করে দেখাবো তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তো ফ্রেন্ড হুকং ক্যারেক্টারের অ্যাবিলিটি স্কিল অ্যাডামের মধ্যে সেট করার জন্য তোমাদের অ্যাডাম ক্যারেক্টারটা এখানে সিলেক্ট করে নিতে হবে যদিও আপডেটের পর এই অ্যাডাম ক্যারেক্টারের নামটা সরি নামটা চেঞ্জ করে দিয়েছে তো আমরা যাই হোক এটাকে অ্যাডাম বলেই থাকি তো ফ্রেন্ড এই অ্যাডাম ক্যারেক্টারের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ অ্যাবিলিটি স্কিল নেই তো এখানে আমরা হুকং ক্যারেক্টারের অ্যাবিলিটি স্কিল সেট করে তোমাদের দেখাবো তো ফ্রেন্ড এইভাবে তোমাদের অ্যাডাম ক্যারেক্টারটা নিয়ে লবির মধ্যে চলে আসতে হবে আর যে ম্যাচটা খেলবে সেই ম্যাচটা তোমরা স্কোর হয়ে যাবে এইভাবে ঠিক আছে অ্যাডামটাকে নিয়ে তারপরে এখানে তোমাদের ভালো করে লক্ষ্য করতে হবে ফ্রেন্ড লেফট সাইডে ক্যারেক্টারে অপশানে যাওয়ার আরেকটা অপশান আছে ঠিক এখান থেকে তোমাদের ক্যারেক্টারের অপশানে যেতে হবে ঠিক আছে ফ্রেন্ড স্টেপ বাই স্টেপ দেখবে তাহলে বুঝতে পারবে ঠিক আছে তো ফ্রেন্ড এখানে আসার পর ক্যারেক্টার অপশানে আসার পর তোমাদের নিচের মধ্যে হুকং ক্যারেক্টারটা আবার সিলেক্ট করে নিতে হবে ঠিক আছে তো এখানে হুকং ক্যারেক্টারটা আমরা নিয়ে নিব তো এখানে হুকং ক্যারেক্টারটা নিয়ে নিলাম তারপরে এই হুকং ক্যারেক্টারের স্কিলগুলি তুমি যেগুলি সিলেক্ট করে রেখেছো সেগুলিকে একটু চেঞ্জ করতে হবে তো এইখানে দেখতে পাচ্ছ আমি চেঞ্জ করছি ঠিক এইভাবে চেঞ্জ করবি তোমাদের আবারও বলতে চাইবো স্টেপ বাই স্টেপ দেখবে তাহলে কিন্তু এই ট্রিকটা কাজ করবে তো আমি স্কিলগুলি চেঞ্জ করলাম এবার নিচের মধ্যে গিয়ে আবার অ্যাডাম ক্যারেক্টারটাকে নিয়ে নেব আমরা ঠিক আছে এখানে সিলেক্ট করে নিব আবার অ্যাডাম ক্যারেক্টারটাকে সিলেক্ট করব তো সিলেক্ট করার পর এখন আবার আমরা লবির মধ্যে চলে যাব তারপর এখানে ম্যাচটা স্টার্টিং করে দেব তো ম্যাচটা শুরু হওয়ার পরেই তোমরা দেখবে এই অ্যাডাম ক্যারেক্টারের মধ্যে হুকুম ক্যারেক্টার এবিলিটি স্কিল সেট হলো কি না তো ফ্রেন্ড তো এখানে আমরা ম্যাচটা শুরু করছি ঠিক আছে তো ম্যাচটা এখানে শুরু হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছ তোমরা দাঁড়াও তো এখানে দেখতে পাচ্ছ আমি অ্যাডাম ক্যারেক্টার নিয়ে আছি দেখতে পাচ্ছ এর হুকুম ক্যারেক্টারের অ্যাবিলিটি স্কিল লেগে গেছে এখানে সেট হয়ে গেছে দেখতে পাচ্ছ এখানে তার সাথে আরও অন্যান্য ক্যারেক্টারের স্কিল এখানে সেট হয়ে গেছে তো এই ট্রিকটা ফলো করলে তোমরা সব ক্যারেক্টারের অ্যাবিলিটি স্কিল সেট করতে পারবে অ্যাডাম ক্যারেক্টারের মধ্যে এতে কী হয় ফ্রেন্ড এনিমিগুলো ভাবে এ তো অ্যাডাম নুকবান্দা ঠিক আছে কিন্তু এনিমিগুলো বুঝতে পারে না তুমি যে বুঝতে পারবে না ঠিক আছে এই ট্রিকটা ইউজ করলে বুঝতে পারবে না যে তুমি অ্যাডাম ক্যারেক্টারের মধ্যে অ্যাবিলিটি স্কিল ইউজ করতে পার করছ ঠিক আছে আর যখন তোমায় মারতে আসবে তুমি তাকে প্যাটি বানাতে পারবে তো এই ট্রিকটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে তো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো এটাই আজকের ভিডিওতে তোমাদের দেখালাম